আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিশ্বব্যাপী বিস্তৃত কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের মহামারীর সময় তোমরা সবাই অবশ্যই নিজ নিজ গৃহে অবস্থান করছো এবং ভালো আছো। কোভিড-19 মোকাবেলায় আমরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করব, সর্বোচ্চ সতর্কতা মেনে চলব। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে প্রোগ্রামিং ভাষার 11 লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পুরোটুকু সময় তোমাদের সাথে থাকব আমি আলাউদ্দিন আহমদ, প্রভাষক রসায়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা সম্পর্কে। আমাদের আজকের আলোচ্য বিষয় কুমিল্লা বোর্ড 2019-এর পঞ্চম অধ্যায়ের প্রশ্নসমূহ এবং রাজশাহী বোর্ড 2019-এর পঞ্চম অধ্যায়ের প্রশ্নসমূহ। আমরা যদি প্রথমে কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নসমূহ দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাই অন্যতম একটি প্রশ্ন ছিল যার মধ্যে উদ্দীপক ছিল এরকম যে প্রথমে ইনক্লুড stdio.h, তারপর মেন ফাংশন, এরপর দ্বিতীয় বন্ধনী, এরপর ইন্টিজার অর্থাৎ ডেটা টাইপ ঘোষণা করা যার মধ্যে a ইকুয়াল 10 এবং b ইকুয়াল 15 সেমিকোলন অর্থাৎ স্টেটমেন্টের মাধ্যমে এখানে a এবং b যে ভেরিয়েবল আছে তার মান ঘোষণা করা হয়ে গেল। তারপর ইন্টিজার c ইকুয়াল a প্লাস b অর্থাৎ c সমান কি হবে a প্লাস b সেটাকেও এখানে ঘোষণা করলো। তারপর প্রিন্ট এফ বললো পার্সেন্ট অফ d অর্থাৎ এক্ষেত্রে যে ফলাফলটি আসবে সেটি ফরম্যাট স্পেসিফায়ার বলে দিচ্ছে এটি অবশ্যই ইন্টিজার টাইপের হবে এবং এটি কে জমা হবে c তে। তারপর আমি দ্বিতীয় বন্ধনীর শেষ অংশের মাধ্যমে প্রোগ্রামটিকে শেষ করলাম যেটিকে উদ্দীপকে বলা হচ্ছে, এটি হচ্ছে প্রোগ্রাম 1। এবার যদি আমরা উদ্দীপকের দ্বিতীয় অংশটুকু দেখি, তার মধ্যে দেখতে পাই ইনক্লুড stdio.h অর্থাৎ হেডার ফাইলটাকে যুক্ত করে দিল, তারপর এক্ষেত্রে মেন ফাংশন, দ্বিতীয় বন্ধনীর প্রথম অংশ, তারপর ডেটা টাইপ ইন্টিজার, ডেটা টাইপের a b এবং c কে ঘোষণা করলো এবং বলে দিল scanf পার্সেন্ট অফ d পার্সেন্ট অফ d ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ এখানে দুটি ইন্টিজার মান নিবে যেক্ষেত্রে প্রথম মানটি এম্পারসেন্ট এ অর্থাৎ এর ভিতরে জমা হবে এবং দ্বিতীয় মানটি এম্পারসেন্ট বি অর্থাৎ বি এর ভিতর জমা হবে। তারপর বলে দিল সি ইকুয়াল এ প্লাস বি সেমিকোলনের মাধ্যমে স্টেটমেন্টটি শেষ করলো অর্থাৎ এই ক্ষেত্রে আমার সি এর মানটা হবে এ এবং বি এর যোগফল। এরপর আমি এটাকে মনিটরে প্রদর্শনের জন্য আমাকে এখানে উদ্দীপকে দেওয়া থাকলো প্রিন্ট এফ পার্সেন্ট অফ ডি কমা সি অর্থাৎ যে ফলাফলটি আসবে সেটার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট অফ ডি বলে দিচ্ছে এটি ইন্টিজার টাইপের হবে এবং সেটি সি তে গিয়ে জমা হবে এবং এর মাধ্যমে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রোগ্রামটি শেষ করলো। এক্ষেত্রে এই অংশটুকুকে বলা হচ্ছে প্রোগ্রাম 2। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন চাওয়া হচ্ছে ধ্রুবক কি, স্ক্যান এফ পার্সেন্ট অফ এফ ইনভার্টেড কমার ভিতরে কমা এম্পারসেন্ট এ সেমিকোলন, এই যে স্টেটমেন্টটি আছে এটি ব্যাখ্যা করতে বলা হচ্ছে। বলা হচ্ছে প্রোগ্রাম একের প্রবাহ চিত্রটা অঙ্কন করার জন্য এবং একই সময়ে বলা হচ্ছে প্রোগ্রাম এক এবং প্রোগ্রাম দুই এর মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে করো সেটিকে বিশ্লেষণ করার জন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা এর সমাধান করি। তাহলে আমরা দেখি প্রথম প্রশ্নটা কি ছিল। প্রথম প্রশ্ন ছিল ধ্রুবক কি, এটি হচ্ছে কোন চলকের মান নির্দিষ্ট হলে তাকে ধ্রুবক বলা হয়। দ্বিতীয় প্রশ্নটি ছিল স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যার ভিতরে প্রথম হচ্ছে পার্সেন্ট অফ এফ যেটি হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে কমা এম পার্সেন্ট অর্থাৎ এন্ড যে চিহ্নটি আছে তারপর এ তারপর সবশেষে সেমিকোলন, এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করতে বলা হলো। তাহলে স্টেটমেন্টটি কি আমরা প্রথমে লিখি, প্রথমে দেখতে পাচ্ছি যে স্টেটমেন্টটি দেওয়া আছে এটি হচ্ছে একটি ইনপুট স্টেটমেন্ট যা
প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট ফাংশন হিসেবে scanf কে ব্যবহার করছে, কারণ আমরা জানি printf এবং scanf দুইটি কিন্তু htdio.h যে হেডার ফাইল সেই হেডার ফাইলের একটি অংশ হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে printf টি হচ্ছে ইনপুট এবং আউটপুট প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, আর scanf টি হচ্ছে প্রকৃতপক্ষে ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে সেই ক্ষেত্রে scanf ফাংশনটি হচ্ছে কিবোর্ড থেকে মান নেবে এবং মানটি নিয়ে কোথায় রাখবে, আমরা দেখতে পাচ্ছি এম্পারসেন্টের পর এ দেওয়া আছে। এম্পারসেন্টের পর এ দেওয়া মানে সেই মানটি সে এ তে জমা রাখবে। এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট অফ অ্যাপ ব্যবহৃত হয়েছে, কারণ কি পার্সেন্ট অফ অ্যাপ এর মাধ্যমে বোঝাচ্ছে এখানে যে ডাটাটি থাকবে সেটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা, যেটা ইনপুট আউটপুট করার জন্য ব্যবহৃত হয়। এখানে দেখো ইনভার্টেড কমার পর এম্পারসেন্ট চিহ্নের ব্যবহার করা হয়েছে এবং তার পরবর্তীতে এ রাখা হয়েছে। এম্পারসেন্ট চিহ্নের পর এ অর্থাৎ এন্ড যে চিহ্নটি আছে তারপর যে এ রাখা হচ্ছে এটি দ্বারা বোঝায় এম্পারসেন্ট চিহ্নটি হচ্ছে কোথায় রাখবে, এবং এ দ্বারা বোঝায় এ বা এখানে অন্য যাই থাকুক না কেন সেটি দ্বারা বোঝায় কার ভিতরে রাখবে। তার মানে এম্পারসেন্ট চিহ্নটা বোঝায় প্রকৃতপক্ষে কোন চলকের ঠিকানায় ডেটাটাকে রাখা হবে। এবং সবশেষে দেখো, সবশেষে আমরা এখানে ব্যবহার করছি সেমিকোলন, সেমিকোলনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে স্টেটমেন্টটি এখানেই শেষ। এবার আমরা দেখি তৃতীয় প্রশ্নটি, যেখানে ছিল প্রোগ্রাম একের প্রবাহ চিত্র অঙ্কন করো। তাহলে প্রথমেই দেখো প্রোগ্রাম একে কি ছিল। প্রোগ্রাম একে ছিল ইনপুট হিসেবে আমরা এর মান 10 নিয়েছিলাম, বি এর মান 5 নিয়েছিলাম এবং আউটপুটটা পাওয়ার কথা ছিল এরকম ভাবে সি ইকুয়াল এ প্লাস বি। তার মানে দুটি ভেরিয়েবল বা চলকের মান দেওয়া আছে এবং তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা দুটি সংখ্যাকে যোগ করব তার প্রবাহ চিত্র। তাহলে সেক্ষেত্রে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট যেটাকে বলি সেটাকে যদি অঙ্কন করতে চাই, তাহলে প্রথমেই আমরা ডিম্বাকৃতির একটি চিহ্নের মধ্যে দিয়ে শুরু করি। আমরা জানি এই চিহ্নটি হচ্ছে শুরু এবং শেষ। তারপর এখান থেকে আমরা এখন মানগুলোকে প্রক্রিয়াকরণ করছি। এখন এখানে দেখো যদি আমরা ইনপুট নিতাম তাহলে সেক্ষেত্রে সামন্তরিক চিহ্ন ব্যবহার করতাম, আর কিন্তু এখানে আয়তক্ষেত্রিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে। আমরা জানি আয়তক্ষেত্রিক চিহ্নটি হচ্ছে প্রক্রিয়াকরণ। যদি এ এবং বি এর মান দেওয়া না থাকতো তাহলে এ এবং বি এর মানটাকে আমরা ইনপুট করতাম, কিন্তু যেহেতু এ এবং বি উভয়ের মানের ক্ষেত্রে দেওয়া আছে সুতরাং আমরা এটাকে সরাসরি প্রক্রিয়াকরণের ভিতরে নিয়ে যাচ্ছি। এরপর কি করব, এরপর হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এ এবং বি কে যোগ করব। সুতরাং এই ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রিক যে চিহ্নটি আছে সেটিকে ব্যবহার করলাম। যোগ করার পর কি হবে, স্বাভাবিকভাবে আমার যোগ করার পর ফলাফল প্রদর্শিত হবে। সুতরাং ফলাফল প্রদর্শনের জন্য আমরা জানি এইরকম একটি চিহ্ন ব্যবহার করা হয় যেটাকে আমরা সামন্তরিক চিহ্ন বলি। তাহলে সামন্তরিক চিহ্নের মধ্যে আমরা লিখলাম ফলাফল সি। তারপর যেহেতু ফলাফল প্রদর্শিত হলো সুতরাং এর মাধ্যমে আমার প্রোগ্রামটি শেষ হচ্ছে। তাহলে এটি হচ্ছে প্রোগ্রাম একের প্রবাহ চিত্র। তাহলে খুবই সহজ, শুধুমাত্র বিষয়গুলোকে নিখুঁতভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এতটুকু লেখার মাধ্যমে কিন্তু শুধুমাত্র এই চারটে লেখার মাধ্যমে আমরা 3 থেকে 3 নাম্বার অর্জন করতে পারি পরীক্ষার হলে। তাহলে আমরা চলো পরবর্তী প্রশ্ন দেখি। সর্বশেষ প্রশ্নটি ছিল প্রোগ্রাম এক এবং প্রোগ্রাম দুই এর মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে করো বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই দেখি কোনটিকে। তখন আমার উত্তরটা হচ্ছে প্রোগ্রাম এক অপেক্ষা প্রোগ্রাম দুই ব্যবহার করা উত্তম। তাহলে প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম দুই কেন ব্যবহার করা উত্তম। তাহলে আমরা প্রথমেই দেখি প্রোগ্রাম একটি কি ছিল। প্রোগ্রাম একে দেখতে পাচ্ছি এক্ষেত্রে ইন্টিজার হিসেবে এর মান হচ্ছে 10 এবং বি এর মান 15 দেওয়া আছে। সুতরাং সি সমান এ এবং বি এর যোগফল, এটি কিন্তু আমার এই প্রোগ্রামটি। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম একে এ এবং বি যে চলক বা ভেরিয়েবল দুটি আছে তাতে সরাসরি মান ইন্টিজার হিসেবে 10 এবং 15 কে অ্যাসাইন করা হয়ে গেছে। ফলে প্রোগ্রামটি শুধুমাত্র 10 এবং 15 এর যোগফলটি করতে পারবে, এর বাইরে সে আর কোনো কাজ করতে পারবে না। কিন্তু আমরা যদি দ্বিতীয় প্রোগ্রামটির ক্ষেত্রে দেখি তখন সেই ক্ষেত্রে দেখতে পাই যে এ এবং বি এর মান কিন্তু এখানে উল্লেখ নেই। সুতরাং স্ক্যানের ফাংশনটিকে আমরা ব্যবহার করে আমার ইচ্ছা মতো এবং বি এর মানটিকে নিতে পারি। তাহলে আমরা বলতে পারি প্রোগ্রাম দুয়ে এ এবং বি চলক দুটিতে সরাসরি কোনো মান অ্যাসাইন
করা না, যেহেতু সরাসরি কোনো মান অ্যাসাইন করা না। সুতরাং আমরা যত রকম ইচ্ছে, যত ভাবে ইচ্ছে, যে কোনো দুটি মানকে ইনপুট করে তারপর সেই ফাংশনটাকে আমরা সি ইকুয়াল এ প্লাস বি এর মাধ্যমে যোগ করতে পারি। সুতরাং প্রোগ্রাম দুইয়ের ক্ষেত্রে কাজের পরিসর অনেক বেশি, এই কারণে প্রোগ্রাম এক অপেক্ষা প্রোগ্রাম দুই ব্যবহার করা আমার জন্য উত্তম। তাহলে এই ছিল কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন, এখানে দেখো আমরা খুব কম সংখ্যক লেখা, এই কম সংখ্যক লেখার মাধ্যমে কিন্তু আমরা পূর্ণ 10 থেকে 10 পাইতে পারি। সেই 10 থেকে 10 পাওয়ার জন্য আমাকে যেটি করতে হবে, আমি শুধু বুঝবো যে প্রোগ্রামটাকে কিভাবে তৈরি করা হয়, প্রোগ্রামটা কিভাবে রান করে এবং এর প্রবাহ চিত্র বা অ্যালগোরিদমটা কিরকম হয়, সেই বিষয়গুলো যদি আমি একবার বুঝতে পারি তাহলে অল্প লিখে অনেক বেশি নাম্বার আমার পক্ষে পাওয়া সম্ভব। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার আমরা দেখো রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটিকে দেখি। এক্ষেত্রে আমরা উদ্দীপকে পাই, উদ্দীপকে পাই ইনক্লুড এসটিডিআইও ডট ইচ, তার মানে এখানে কিন্তু আমার হেডার ফাইলটাকে যুক্ত করা আছে। তারপর ইনক্লুড কর্নিও ডট ইচ, তার মানে এক্ষেত্রে আমার আরেকটি হেডার ফাইলকে যুক্ত করে দিলাম। তারপর মেইন ফাংশন দ্বিতীয় বন্ধনীর প্রথম অংশ, এখানে ডাটা টাইপটাকে ঘোষণা করে দিলাম, যেখানে এ এবং এস কে ঘোষণা করলাম, এটা ইন্টিজার টাইপের, যে ক্ষেত্রে এস ইকুয়াল 0, তার মানে এস এর মানটি হচ্ছে এই ক্ষেত্রে 0 থাকলো। তারপর আমরা একটা ফর লুপ ব্যবহার করলাম, যে ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনে বলা আছে এর মান হচ্ছে 1 এবং কন্ডিশনে বলা আছে এ 30-এর তুলনায় কম অথবা 30-এর সমান এবং এ প্লাস ইকুয়াল 2, যেটাকে আমরা আগেও জেনেছি এ প্লাস ইকুয়াল 2 মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 2, অর্থাৎ 2 2 করে ইনক্রিমেন্ট হবে। তারপর দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাকে স্টেটমেন্টটি দেওয়া আছে, স্টেটমেন্টে বলা আছে এস ইকুয়াল এস প্লাস এ, দেন আমার প্রিন্ট এফ অর্থাৎ সামেশন আকারে আমরা প্রিন্ট এফ করবো, যে ক্ষেত্রে পার্সেন্ট অফ ডি অর্থাৎ এই ফলাফলটা যেটা ফরম্যাট স্পেসিফাই বলে দিচ্ছে এটি ইন্টিজার টাইপের হবে, সেটি গিয়ে জমা হবে কোথায় এস এ, এবং এর মাধ্যমে প্রোগ্রামটি শেষ করব। কিন্তু যেহেতু আমরা কনিও ডট এইচ ব্যবহার করেছি, সুতরাং এক্ষেত্রে আমরা গেট ব্যবহার করব এবং প্রোগ্রামটিকে শেষ করলাম। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি প্রথম মানটিকে এক ধরলাম, দ্বিতীয় মানটি কি হচ্ছে, দ্বিতীয় মানটি হচ্ছে তোমার এ ইকুয়াল এ প্লাস 2 বা এ প্লাস ইকুয়াল 2, অর্থাৎ 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে দ্বিতীয় মানটি কিন্তু 3, তৃতীয় মানটি কত, তৃতীয় মানটি কিন্তু 5। অনুরূপভাবে 7 থেকে যেতে যেতে 30 পর্যন্ত এর ভিতরে যতগুলো মান নেওয়া সম্ভব সেগুলো। সুতরাং এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার প্রোগ্রামটি হচ্ছে এরকম, অর্থাৎ প্রোগ্রামটি হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 ডট ডট এন, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 30 বা তার তুলনায় কম, এর ক্ষেত্রে আমার এই প্রোগ্রামটা রান করলো। সো এটার উপর ভিত্তি করে আমার যে প্রশ্নটি আসলো, প্রথম প্রশ্ন সংরক্ষিত শব্দ কি, আমরা জানি সংরক্ষিত মানে কিওয়ার্ড, আচ্ছা তাহলে সংরক্ষিত শব্দ কি, তারপর কে প্লাস প্লাস এবং প্লাস প্লাস কে বলতে কি সেটা ব্যাখ্যা করতে বলা হলো, তারপর উদ্দীপকের প্রোগ্রামটির প্রবাহ চিত্র, তার মানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার ফ্লো চার্টটি চাওয়া হলো, এবং সবশেষে বললো যেহেতু এটা ফর লুপ দিয়ে তৈরি, এটাকে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে বিশ্লেষণ করতে পারি কিনা। তাহলে আমরা চলো এর সমাধান দেখি। দেখো প্রথমে হচ্ছে সংরক্ষিত শব্দ, সংরক্ষিত শব্দটা কি, প্রোগ্রামে ব্যবহৃত যে সকল শব্দ প্রত্যেকটি একটি নির্দিষ্ট অর্থ বহন করে এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করে তাদেরকে সংরক্ষিত শব্দ বলা হয়, যেটাকে আমরা বলি কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ হচ্ছে এই অংশটুকু। এবার যদি আমার প্রশ্ন দ্বিতীয়টি দেখি যে কে প্লাস প্লাস এবং প্লাস প্লাস কে বলতে কি বুঝি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে প্লাস প্লাস, তার মানে প্লাস প্লাসটা হলো পরে, তার মানে এটা হচ্ছে পোস্ট ফ্রিক্স, আর যখন আমরা প্লাস প্লাস কে দেখলাম সেটা হচ্ছে প্রিফিক্স। তাহলে আমরা দেখি প্লাস প্লাস কে কে যদি বলি তাহলে সেটা হচ্ছে একটি প্রি ইনক্রিমেন্ট, তাহলে ইনক্রিমেন্টটি আগে হয়, যেখানে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের প্রাথমিক মানের সাথে একযোগ করে, ফলে প্রোগ্রামের একই স্টেটমেন্টে এই বর্ধিত মানটি ব্যবহৃত হয়। আর আমরা যদি এক্ষেত্রে উদাহরণ দেখি তাহলে দেখতে পাই, ধরি কে সমান 9, কে সমান যদি 9 হয় তাহলে সেই ক্ষেত্রে কি বললাম যে প্রথমেই কে এর মানটা বর্ধিত হয়, একযোগ হয়, তাহলে কে প্লাস প্লাস এ রূপান্তরিত হয়, প্লাস প্লাস কে তে রূপান্তরিত হচ্ছে, তো প্লাস প্লাস কে তে রূপান্তরিত মানে কি, একযোগ হয়ে যাচ্ছে, তার মানে কে এর মান 9 যোগ 1 10,
তখন জে সমান যখন প্লাস প্লাস কে ধরলাম, তাহলে জে এর মধ্যে আমি প্লাস প্লাস কে কে অ্যাসাইন করলাম এক যোগ হওয়ার পর। সুতরাং কে এর মান 9 থেকে এক যোগ করার মাধ্যমে 10 হলো, একই সময়ে জে এর মানও কিন্তু আমার 10 হলো। এবার যদি আমরা কে প্লাস প্লাস এর ক্ষেত্রে দেখি, তাহলে এটি হচ্ছে একটা পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে এটি কি পরবর্তীতে অর্থাৎ অ্যাসাইন করার পরে মানটিকে আমি প্রথমে অ্যাসাইন করব, অ্যাসাইন করার পরে তার সাথে এক যোগ হয়। তাহলে সেই ক্ষেত্রে কি, যদি কে এর মান 9 হয় তাহলে জে সমান কে প্লাস প্লাস, মানে হচ্ছে এই 9 মানটা জে এর ভিতরে অ্যাসাইন করা হয়ে গেল। সুতরাং জে এর মান কিন্তু 9, কিন্তু এর পরবর্তী ধাপে কি হবে, পরবর্তী ধাপে একে সাথে এক যোগ হয়ে সেটা অ্যাসাইন হবে, যার কারণে কে প্লাস প্লাসের মাধ্যমে কে এর মান 9 থেকে 10-এ রূপান্তরিত হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমেই যে ইনক্রিমেন্টটি হয় তার পরবর্তীতে সেই মানটি অ্যাসাইন হয়, আর কে প্লাস প্লাসের ক্ষেত্রে প্রথমে মানটি অ্যাসাইন হয় তারপর সেটার ইনক্রিমেন্ট হয়। এবার দেখো আমরা যদি উদ্দীপকের প্রগ্রহটির প্রভাচিত্র অঙ্কন করার চেষ্টা করি, সেক্ষেত্রে উদ্দীপকের যে কোডগুলো ছিল সেই কোডগুলোর মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে ধারার যোগফল পাই, যেটি হচ্ছে 1+3+5+……n, যেখানে n এর মানটি হচ্ছে 30-এর তুলনায় কম অথবা 30-এর সমান। তাহলে সেক্ষেত্রে প্রবাহ যদি প্রবাহচিত্র অঙ্কন করতে চাইলে আমাকে প্রথমে শুরু করতে হবে, তারপর যেহেতু প্রোগ্রামের মধ্যেই আমার দেওয়া ছিল যে এর মান হচ্ছে 1 এবং s এর মান ছিল 0, তার মানে দুটি মান যেহেতু ফিক্সড, মান যখন অ্যাসাইন করা হয়ে যায় তখন আমরা আগে থেকেই জানি মান অ্যাসাইন করলে সেটাকে প্রক্রিয়াকরণের অংশ হিসেবে নিতে হয়, আর যদি মান অ্যাসাইন করা না থাকে তাহলে সেটাকে ইনপুট হিসেবে নিতে হয়। যেহেতু মান অ্যাসাইন করা, তার মানে আমার এখান থেকে পরবর্তী ধাপ হচ্ছে একটা আয়তক্ষেত্রিক চিহ্নের ভিতরে প্রক্রিয়াকরণ। যদি এই ক্ষেত্রে a এবং s এর মান দেওয়া না থাকতো তাহলে এটাকে আমরা সামন্তরিক একটি চিত্রের মাধ্যমে নিতাম, যে ক্ষেত্রে বোঝাতো যে a এবং s এর মানটিকে আমার কিবোর্ডের মাধ্যমে এখন নিতে হবে। এরপর আমাকে অবশ্যই একটি শর্তের আলোকে আসতে হবে, যে শর্তটি হচ্ছে a গ্রেটার দেন 30, অর্থাৎ এর মান 30-এর তুলনায় বড়। তো এর মান যদি 30-এর তুলনায় বড় হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার প্রোগ্রামটি বললো এর মান হচ্ছে 30-এর তুলনায় ছোট অথবা সমান। যদি বড় হয় তাহলে এই শর্তের আলোকে আমি দুটি উত্তর পেতে পারি, সেই দুটি উত্তর হচ্ছে এরকম একটি হ্যাঁ অথবা একটি না। তাহলে যদি উত্তরটি না হয় তার মানে এ 30-এর তুলনায় বড় নয়, সুতরাং এর মান 30-এর তুলনায় ছোট অথবা সমান। যদি সেই অবস্থায় হয় তাহলে আমার স্টেটমেন্ট বলল s ইকুয়াল s প্লাস a, অর্থাৎ সে তো যোগ হবে, এরপরে আমার ইনক্রিমেন্ট হবে। তাহলে ইনক্রিমেন্ট হওয়া মানে কি, সেটা একটা প্রক্রিয়াকরণ। তাহলে এই প্রক্রিয়াকরণ a ইকুয়াল a প্লাস 2। তারপর আমাকে এইভাবে যখন চলতে থাকলো আমাকে আবার প্রশ্ন করলো a গ্রেটার দেন 30, অর্থাৎ a কি 30-এর তুলনায় বড়, উত্তর না হলে এই প্রক্রিয়াটা বারবার চলতে থাকবে, কিন্তু কোনো না কোনো একটা সময় গিয়ে অবশ্যই উত্তর হবে হ্যাঁ। তাহলে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সেই ক্ষেত্রে কি, আমার অবশ্যই এই প্রবাহের চিত্রের মূল কার্যক্রম শেষ, অর্থাৎ আমার প্রক্রিয়াকরণ শেষ, আমার আর কোনো প্রক্রিয়াকরণ করার প্রয়োজন নেই, কারণ a এর মান 30-এর তুলনায় বড় হয়ে গেছে। সুতরাং এর মান 30-এর তুলনায় ছোট যতটুকু ছিল বা 30-এর সমান যতটুকু ছিল সেটুকু আমার যোগফলের মাধ্যমে বেরিয়ে আসলো। সুতরাং আমাকে অবশ্যই ফলাফলে চলে যেতে হবে। তাহলে ফলাফল প্রদর্শনের জন্য আমরা জানি এইরকম একটি সামন্তরিক চিহ্ন দেওয়া হয়। তাহলে ফলাফল প্রদর্শন করলাম, ফলাফল প্রদর্শনের মাধ্যমে প্রোগ্রামটিকে আমি শেষ করলাম। তাহলে এই আমি প্রোগ্রামটিকে শেষ করলাম। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো প্রোগ্রাম শুরু এবং শেষ কিন্তু বৃত্তাকার একটি বা ডিম্বকাকৃতির একটি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। সামন্তরিক চিহ্নের মাধ্যমে ফলাফল প্রদর্শন অথবা যদি ইনপুট থাকতো ইনপুট নেওয়া হয়। আয়তক্ষেত্রিক যে চিহ্নগুলো আছে তার মাধ্যমে কিন্তু প্রক্রিয়াকরণ করা হয় এবং রম্বসাকৃতির যে চিহ্নটি আছে তার মাধ্যমে প্রকৃতপক্ষে শর্ত যাচাই করা হয়। তাহলে এই টুকু লেখার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে পরীক্ষায় 3 থেকে 3 নাম্বার অর্জন করতে পারি। এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, সেটি কি, সেটি হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কিনা। তাহলে আমরা কিন্তু এর আগের লেকচারে দেখেছিলাম যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের মধ্যে যে পার্থক্যগুলো আছে, তাহলে সেক্ষেত্রে প্রোগ্রামটির মধ্যে
ফর লুপের সাথে ওয়াইল লুপের যে পার্থক্যটি আছে সেই পার্থক্যটিকে করে দেওয়া, আর কোনো রকমের কোনো কিছু করতে হয় না। তার মানে প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া, শুধুমাত্র আমাকে স্ট্রাকচারটা জানার মাধ্যমে সেটিকে গুছিয়ে লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখি প্রোগ্রামটি কি। প্রোগ্রামটি ছিল 1 + 3 + 5 + ডট 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 এন পর্যন্ত এই ধারাটির যোগফল। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর স্টেটমেন্ট যেটি ছিল সেটা হচ্ছে আমরা জানি ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, এরপর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এই ক্ষেত্রে দেখো ইনিশিয়ালাইজেশন এবং কন্ডিশনের পর কিন্তু সেমিকোলন আছে, কিন্তু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের পর কোনো সেমিকোলন থাকে না। তারপর আমরা জানি দ্বিতীয় বন্ধনীর অংশ থাকে, এরপর তার মধ্যে স্টেটমেন্ট থাকে। তাহলে এটি হচ্ছে প্রকৃতপক্ষে ফর স্টেটমেন্টের গঠন। এবার যদি আমরা হোয়াইল স্টেটমেন্ট এর ফর্মেটটি দেখি তাহলে সেক্ষেত্রে পাই প্রথম ইনিশিয়ালাইজেশন। তাহলে দেখো ফর এর পর ইনিশিয়ালাইজেশন ছিল, সেটাকে আমি প্রথমে নিয়ে আসলাম। তারপর হোয়াইল এর ভিতর কন্ডিশন, এক্ষেত্রে দেখো ফর এ কন্ডিশনের পর সেমিকোলন ছিল কিন্তু হোয়াইল এ কন্ডিশনের পর কোনো সেমিকোলন নেই। এরপর দ্বিতীয় বন্ধনীর ভিতরে স্টেটমেন্ট থাকবে, এরপর এখানেই থাকবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। দেখো ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট হোয়াইল স্টেটমেন্টের ক্ষেত্রে সেমিকোলন যুক্ত, কিন্তু ফর স্টেটমেন্টের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের পর কোনো সেমিকোলন নেই। এবং তারপর দ্বিতীয় বন্ধনী শেষ অংশ। তাহলে এই হচ্ছে আমার দুটি স্টেটমেন্টের যে ফর্মেট। ঠিক আছে, তাহলে আমরা উদ্দীপকটিকে দেখি। এই হচ্ছে উদ্দীপকটি। তাহলে এই উদ্দীপকটির আলোকে যদি আমরা এখন হোয়াইল লুপটাকে ব্যবহার করে কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ইনক্লুড এসটিডিও ডট এইচ, তারপর কনিও ডট এইচ, মেইন ফাংশন, এরপর হচ্ছে দ্বিতীয় বন্ধনীর প্রথম অংশ, এই পর্যন্ত কিন্তু যা আছে হুবহু তাই থাকবে। তাহলে পরিবর্তনটা কোথেকে করবে, পরিবর্তনটা আসবে দেখো ইনিশিয়ালাইজেশনটা ফর এর ভিতরে ছিল কিন্তু হোয়াইল লুপে প্রথমে ইনিশিয়ালাইজেশন, তার মানে এর মান কিন্তু ঘোষণা করে দিতে হবে। তাহলে আমরা ইন্টিজার এ ইকুয়াল 1 এবং s ইকুয়াল 0 যেটা আগেরটিতে ছিল ফর এর ভিতরে a ইকুয়াল 1। তাহলে পরের অংশটি কি, এরপর আমাকে হোয়াইল নিতে হয় হোয়াইল এর ভিতরে কন্ডিশন, দেখো যেটি ফর এর ভিতরে কন্ডিশন, কিন্তু ফর স্টেটমেন্টে কন্ডিশনের পর সেমিকোলন আছে বাট হোয়াইল স্টেটমেন্টে কন্ডিশনের পর কোনো সেমিকোলন নেই। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর প্রথম অংশ দিলাম, এরপর স্টেটমেন্টটি যা ছিল তাই, এরপর আমাকে দিতে হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাহলে কি পাচ্ছি, এ প্লাস ইকুয়াল টু। তাহলে এটা মানে কিন্তু প্রকৃতপক্ষে এ প্লাস ইকুয়াল টু, কিন্তু এইটার পর আমাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। তাহলে দেখো শুধুমাত্র আমি অবস্থান পরিবর্তন করলাম আর কিছুই করলাম না, এবং দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। তাহলে এটুকুর মধ্যে আমি শুধু পরিবর্তন করলাম কি, ফর্মেটে পরিবর্তন। এই ফর্মেটে পরিবর্তন করার পর এটুকু যখন শেষ হলো তারপর প্রিন্টএফ যা ছিল তাই, গেটস যা ছিল তাই, এবং এর মাধ্যমে প্রোগ্রামটিকে আমি শেষ করলাম। তাহলে দেখো পার্থক্যটি কোথায় হচ্ছে, পার্থক্যটি হচ্ছে হোয়াইল লুপে প্রথমে ইনিশিয়ালাইজেশন করে দিলাম যেটি ফর লুপের মধ্যে, দেখো s ইকুয়াল 0 এটা কিন্তু প্রথমে আমার প্রোগ্রামে ঘোষণা করা দেওয়া ছিল, কিন্তু ইনিশিয়ালাইজেশন অর্থাৎ এর মান কত সেটা কিন্তু ফর লুপের ভিতরে ঘোষণা করলাম। তারপরে যদি আমরা দেখি হোয়াইল এর মধ্যে কন্ডিশনটাকে ঘোষণা করলাম যেখানে কোনো সেমিকোলন নেই কিন্তু এখানে কিন্তু সেমিকোলন যুক্ত কন্ডিশন আছে। তারপর স্টেটমেন্ট যা ছিল এখানে স্টেটমেন্ট তাই থাকলো, এখানে দেখো আমি যখন ব্যবহার করলাম ইনক্রিমেন্ট এখানে সেমিকোলন কিন্তু দেওয়া আছে আর এখানে ইনক্রিমেন্টে কোনো সেমিকোলন নেই। তাহলে এই হচ্ছে আমার প্রকৃতপক্ষে এইটার ক্ষেত্রে স্ট্রাকচারে পরিবর্তন। সুতরাং হোয়াইল লুপের এই অংশটুকু আমি লিখে দিলে 4 থেকে 4 পেতে পারি। সুতরাং আমি যেটা মনে করি তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, একটু মনোযোগ দিয়ে এটুকু চেষ্টা করো, তোমরা নিশ্চিতভাবে এই অল্প লেখায় অনেক বেশি নাম্বার অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা জানো বিশ্বব্যাপী COVID-19 একটি মহামারী আকার ধারণ করেছে, সুতরাং এই COVID-19 কে পরাজিত করতে বা COVID-19 থেকে আমাদেরকে সুরক্ষিত করার জন্য আমাদেরকে বাসায় থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। আমরা যদি বাসায় থাকি, নিরাপদ থাকি, আমাদের পরিবার সুরক্ষিত থাকবে এবং সর্বোপরি আমার বাংলাদেশ সুরক্ষিত থাকবে। সুতরাং আমরা সবাই COVID-19 মোকাবিলায় একসাথে সঙ্গবদ্ধ হয়ে কাজ করব। সবশেষে একটি কথা, নেভার স্টপ লার্নিং, ক্ষুদ্র জীবন যত পারো জানার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।